আচ্ছা, আমরা এবার কোথায় যাচ্ছি মনে তা বলো? ঘাট ঠাকুর দেখালাম, এবার কোথায় ঠাকুর পুজোর পর বিসর্জন দেবে সেটা দেখাচ্ছি। আচ্ছা এই জায়গাটাই, হ্যাঁ হ্যাঁ, গঙ্গা ঘাটে গিয়ে, ঘাটে চলো, ঘাটে গিয়ে বসে, এদিকটা ওই পাশটা ঘাট আছে, চলো বসতে পারি। অপূর্ব মানে কি চিরকাল গঙ্গার পাড়ে এসে এই সময়টা আমার সবচেয়ে ভালো লাগে, তাই না? তোমার কেমন লাগে? আমার সব সময় আমার দারুণ লাগে, গঙ্গা সুন্দর হাওয়া, আর এটা শান্তি, জোয়ারের সময় চলছে, জোয়ারের সময় দেখতে জলটা অনেকটাই উঁচুতে উঠছে, উঠে আছে, এতগুলো সিঁড়ি, আর একটু সিঁড়ি বেশি থাকে। গঙ্গাটা বেশ পরিষ্কারই মনে হচ্ছে, জার্নি আসলে ভালো না, পরিষ্কার আছে এই কারণে জোয়ারের জলের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চলে গেলে দেখবে যে বেশ অনেকটা জায়গায় নোংরাই আছে, আমি খুব একটা পরিষ্কার মানে মাস দুয়ে কাকেও দেখিনি, যাই না কি অবস্থা, মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, একটু জার্নি আসলে ভালো হতো, গঙ্গা জল নিয়ে নিয়ে গেলে মাকে খুশি হতো, হালকা করে গঙ্গা সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে কাকার হাতে লেবু চা মশলা। চিয়ার্স চিয়ার্স, আমার চিয়ার্স বলে তো অন্য কিছু মনে করিলে আমাকে, কতদিন খাচ্ছি না, পয়সা করি নেই, পয়সা করি নেই বললে হয়, এর হচ্ছে পয়সার সাথে সম্পর্ক আছে কোনো? নিশ্চয়ই আছে, আর শুভ শুভ ঘোষাল বলছে পয়সা করি নেই, এখন চাপে আছে বলে না, এই চাপে আছে। আচ্ছা এবার একটু আমাদের দিকে ঘুরে, অনেকক্ষণ মা গঙ্গাকে দেখেছি, তো মা গঙ্গা হরে হরে গঙ্গে, ঠাকুর ঠাকুরের নাম নিতেও ভয় লাগে এখন, কেন হয় কি জানি কোথা থেকে কি বলবে বলবে, তুমি এই পার্টি ওই পার্টি সাপোর্ট করো, ঠাকুরেরও পার্টি হয়ে গেছে না এখন। আর চলো আমরা এবার একটু এইসব এই ঘটি গরম খেয়ে না, আমার পেটটা অনেক দিন ধরে চনমন করে উঠলো, কামড়াচ্ছে বলছো? কামড়াচ্ছে, পেট কামড়াচ্ছে মানে খেতে ইচ্ছে হচ্ছে, ও খেতে ইচ্ছে করে তাই বলো, পেট বলছে আরো চাই, আরো দে, আরো দে, আরো দে, আরো দে, আরো দে, কিছু না, ওই সামনেই তো ভূতনাথ, বাবা ভূতনাথ, এই ভূতনাথ আমাদের, তার পাশেই হচ্ছে ওই লিট্টি চোখা, সেই লিট্টি চোখা, লিট্টি চোখা একটু হবে নাকি, এক প্লেট নেবো ভাগাভাগি শেয়ারিং। হ্যাঁ যাবে না, ভূতনাথ যারা রেফারেন্স টানতে পারছেন না, আই সেকশনে কি বলে এটাকে, আই বাটন, আই বাটন দিয়ে দেবো, দেখে নেবেন এপিসোডটা, ভালো এপিসোড ছিল, খারাপ ছিল না, অনেক ভিউজ পেয়েছিলাম আমরা, তাই না? শরীরের দিকে আমি যত্ন নেওয়া শিখেছি, সেটা ভালো হয়েছে, খাওয়া দাওয়া কন্ট্রোল করেছে অনেক, রাইট, শরীরের ব্যাপারে যত এই ফুটপ্রিন্টসের দৌলতে প্রচুর আগডুম বাগডুম খাওয়া দাওয়া হয়েছিল, এবং শুভ্র মানবে আমি বেশি পেটুক ছিলাম, তো ফলে আমি সেই জায়গাটা একটু কন্ট্রোল করার চেষ্টা করেছি, পুরোটা পেরেছি বলতে পারবো না, কিন্তু অনেকটাই কন্ট্রোল। না মনে হচ্ছে খাদ্য রসিক, আমিও খাদ্য রসিক ঠিকই, কিন্তু আমি হচ্ছে আমার যে ডিপ্রেশন বা আমি রেগে যাই তখন আমার খাওয়াটা বেড়ে, খাওয়াটা বেড়ে যায়, তখন যে কি লেভেলে খাওয়া হয় আমার সবসময় খাওয়া পেলেই হলো, তাই পেলেই হলো। তো যাই হোক, সেই জায়গাটা আমার কন্ট্রোল হয়েছে, শরীরের ব্যাপারে যত্নবান হয়েছি দু নম্বর, আর একটু বেশি সময় কাটাতে শিখে পারছি বাচ্চাদের সাথে, এটা দু নম্বর। তাহলে শরীর এবং ফ্যামিলি টাইম দিতে পারছো, ফ্যামিলি টাইম, এই দুটোই সবচেয়ে ভালো। আর প্রচুর জায়গায় ঘুরতে গেছি শুভ্র, আমার বেশ ভালো লেগেছে, যাই না তোমার তো এর মধ্যে ঘুরতে কোথাও গেছে? না না, আমার ঘুরতে ছোট বাচ্চা, এই দু বছর আমি দেদার ঘুরেছি, বেশ ভালো রকম ঘুরেছি বিভিন্ন প্রান্ত, পুরীও গেছিলেন না? পুরী গেছিলেন? পুরী বাবা মাকে নিয়ে গেছিলাম, গেছিলে তারপর আর এই রিসেন্টলি কোথায় ঘুরে গেলে? রাজস্থান, রাজস্থান ঘুরে এলাম, প্রচুর অনেক জায়গায় গেছি, আবার যাবো এই এই ইয়ারে প্ল্যান আছে। তো বেড়াতে যাওয়াটা আরো বেড়েছে, বেড়েছে যেহেতু ফুটপ্রিন্টস নেই, ফলে আমার হাতে টাইম ম্যানেজ করার কোনো অসুবিধা নেই, ফলে আমি অনেকটাই এই দিকে, এবং সারা বছর ভেবে থাকি যে বেড়াতে যাব, কোথায় যাব, তার জন্য প্ল্যানিং, সেগুলো এখন থেকেই স্টার্ট হয়ে গেছে, মানে কাউন্ট ডাউন স্টার্টেড। তো এটা একটা ব্যাপার, আমি আগে একটু নিজেকে একটু মি টাইম দিতে পারতাম, রাত্রিবেলা আমার 12টার পর থেকে অফিসে কাজ ফাজ হয়ে গেলে একটু বসে বই পড়া, সামান্য বই পড়া যতটুকু পারি, বই পড়া, ধরো কি সিনেমা দেখা, সেগুলো একদম টাইম পাচ্ছি না, কারণ আগে আমার আমার কোম্পানি আগে আমাকে রাত্রি 10টা অবধি কাজ করালে, এখন রাত্রি 2টা অবধি কাজ করাচ্ছে, এইটা ব্যাপার, রাত দু মানে লাস্ট দু বছর ধরে এরকমই। আর যেটা আই ক্যান ফিল ফর ইউ, আই ক্যান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তা আমি এই জন্য এখান থেকে বেরোচ্ছি, আমার ভালো লাগে না, 2টা পয়সা কম পাই, শান্তি জীবন থাকুক, আর সিনেমাতে ভালোবাসি, কন্টিনিউ উইথ মাই প্যাশন, বিকজ আমার এটা একদম, দেখো বাজে মানে খারাপ মানে কি মানে, আমার প্যাশন কিন্তু লিট্টি চোখা, এটা কি জানো তুমি? তো যাও যাক, হ্যাঁ এতক্ষণ আমার প্যাশন নিয়ে কথা হলো, তোমাদের প্যাশনটা ফলো করো, লিট্টি চোখা দেখা হচ্ছে, বহুকাল বাদে খাইনি, ভুখ আমি খাওয়ার নিয়ে প্রচন্ড কন্ট্রোল করে ফেলেছি লাইফটাকে, বাড়িতে সবার চোখ রাঙা নিয়ে আমি যেন এদিক ওদিক বেশি না খাই, সো আজকে একটু ওই কি বলে না, কি ছাড়া গরু, গোয়াল ছাড়া, গোয়াল ছাড়া গরু, একটু যাই, একটু লিট্টি চোখা খেয়ে, ছাড় ছাড় গোয়াল ছাড়া, ছাড় বাড়িতে বলতে হবে কিচ্ছু খাইনি, দাদা এখান থেকে দেখলে কিন্তু আমার রোগা লাগে না? হ্যাঁ তুমি, আমরা এতক্ষণ এরকমভাবে দেখছিলাম, দেখুন আমরা কিন্তু মোটা নই, এইভাবে দেখবেন আমাদেরকে, সুতরাং আপনাদের দেখার দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম পাল্টান, তাহলে দেখবেন আমাদের রোগা লাগছে, তাই না?
বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার্স। চলুন আর বেশি ভাটাবো না, যাওয়া যাক এখন মন্দিরে দর্শন করে নিয়ে। ইয়েস, যদি আমি ঢুকতে দেয় বাবা বাবার কাছে দেখা যাক, লেটসি। বিকেলের রোদটা ভালোই লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা বেশ। একটা কি জানো তো শুভ্র, আমি তোমায় একটা কথা, তুমি তো আমায় অনেকদিন ধরে বলছো চলো মৈনাদা শুরু করি শুরু করি শুরু করি বলছো তো। আমি তো ওই টানা নানা করে যাচ্ছি, আজ নয় কাল কাল নয় পরশু করে যাচ্ছি। সত্যি কথা বলতে এটাই আসল কারণ আমাদের একদিন দেরি হওয়ার পেছনে। আমার একটা কারণে আমি আবার শুরু করলাম, সেটা হচ্ছে টু বি ভেরি অনেস্ট, আমি যেহেতু আমার কাজটা কাইন্ড অফ আ লোনলি জব, আই ডোন্ট নিড এনি ওয়ান, আমার কাজের জন্য আমার কাউকে দরকার নেই। তুমি তো অফিসে কলিগ ফলিগদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়, আমার কাজটা খুব আনসোশাল কাজ। হ্যাঁ, আমার কাজটা আই ডোন্ট নিড এনি ওয়ান, মানে আমি ওয়ান ম্যান আর্নি। হ্যাঁ, ফলত আমি একটু সোশ্যাল লাইফটা মিস করছি প্রচন্ড, রাইট? সো এটা ইটস আ কাইন্ড অফ আ ছুতো, এই ফুটপ্রিন্টস হচ্ছে কাইন্ড অফ আ ছুতো। যাই হোক, আমরা আবার পুরনো সেই পুরনো দিনের দিনগুলোকে আবার যদি রিভিজিট করতে চাই, রিলাইভ করতে চাই, রিলিভ, তার জন্য আমার আবার তোমার এই পুরো রিকোয়েস্ট আমার হ্যাঁ বলা না দেখো তোমার শরীরে যে মেশিন আছে ছিল তো তোমার দেখে তো এবার চেনা চেনা লাগছে। আমাদের ভুলে না ঢুকতে দিল না, ক্যামেরা নিয়ে ভেতরে মন্দির ভেতরে অ্যালাউড নয়, এরা কি করবো, সিদ্ধার্থ গণেশকেই দেখুন। এবার আমরা এসেছি লিট্টি চোখা খেতে, এক মিনিট নিচ্ছি বলুন, এক মিনিট এক মিনিট। আমরা শুরু করেছি, আজকেই শুরু করলাম, আজকেই শুরু করলাম, আজকে আপনার সামনে অনেক লোক দেখি বন্ধ করে দিলাম, ভালো লোক এখন ভালো কাজ করতে, এখন যা দমিয়ার যা অবস্থা হয়ে গেছে। আমাদের আরেক ভাইয়ের সঙ্গে দেখা, আমরা তো মজা করি আনন্দ করি, প্রচুর পুরনো মানে গ্রাম ঘরে কেটে গা করছি দেখাই, তুমি তুমি পয়সাটা দিও, পাসওয়ার্ডটা দেখিও না, ৫০ টাকা ৫ পিস। এটা হচ্ছে কি মনে করবেন না, শরীর যে আঁচিল হয় আঁচিলের থেকে ছোট, খুবই ছোট, খেতে ভালো লাগে,
হয় আর কি, ওরা লেজের প্যাকেটের মতন খাওয়া বিক্রি হয়, তাদের লেজও থাকে কোন টাইপের, সাইজটা এর থেকে বড় ছিল, অনেক বড় ছিল। চোখাটা খাচ্ছ আলু চোখা? খেতে ভালো, খেতে খারাপ না। আমার প্রথমে দেখি কাবাব হয়েছিল, তার মনে পড়লো আজকে শনিবার লিচু চোখা খেতে এসেছি। আমি নিয়ে কি বলবো, এই লিচু চোখা অনেকবার লোকে খেয়েছে, আমরা আগের বারেই খেয়েছি এবং বলেছি আমাদের যে ভিডিও গুলো আছে একদম শেয়ার করবেন, আমরা রেগে যাবো, শেয়ার করবেন না, একটা লাইক যেন না পড়ে, ঠিক আছে, বলে রাখতে হবে একটা লাইক যদি না পড়ে, আর লাইক যদি পড়ে না তাহলে করে মাইক দিয়ে দেবো, মাথা রাখবে। কেমন আমার লিট্টি চোখাটা বড্ড ছোট ছিল, আবার শুরু করে দিলাম, তাহলে আইম বলে চলবে না, কন্ট্রোল কন্ট্রোল। এটা হচ্ছে আমরা এই একটু আগে ভূতনাথ মন্দির আছেন, ওখানে লিখিচুয়া খেলাম, এগিয়ে এসেই আমরা এই কি নাম, আরে মনোজ তোমার নাম, দোকানের নাম কি? জগাই বাবা ভূতনাথ মহাদেব কচুরি, কচুরি আর এখানে এখানে কচুরি খাবো, ঠিক আছে। আর এবার আশীর্বাদ পেয়ে গেছেন, এবার আমরা কচুরিতে কনসেন্ট করবো। কেমন লাগছে কাকা? স্বর্গীয়। এটা বোধহয় আমাদের দ্বারাই সম্ভব না, এপিসোড শেষ করে আমরা শুরু করছি। আমি একটু পরিচয় করি না, খাও খাও, এই দুটো তোমার না, দুটো আমি খাবো না, একটা খাবো। আমি দুটো খাইছি তোমার, খাও খাও, যথেষ্ট ভালো, আমি হচ্ছে কাকাটা বেশ মিষ্টি মিষ্টি ভালো খেতে, ভালো ভালো মিষ্টি মিষ্টি ভালো খেতে। ওটা রেখেছিল ওদের ইয়ের জন্য, ঢোকলার জন্য, না না এটার উপর ছড়িয়ে দাও না। বলছি তন্দুরি রুটি আর কাবাব খাচ্ছি। আসলে আমাদের দ্বারা ওই লিট্টি চোখা হবে না, উত্তর কথা হলে হবে না, শান্তিতে খাবো তার উপায় নেই। গতকাল বাদে বাদে খাচ্ছে শুনলো রাস্তা ধারে ক্যামেরার সামনে, অনেক অনেকদিন বাদে খাচ্ছি ক্যামেরার সামনে খেয়েছি, তবে হ্যাঁ আগের মতো সেই জিনিসটা নেই, কমিয়ে দিচ্ছে অনেক, এইটুকু বাকি, এই মুখে পড়লাম, জয় মা, শেষ টাটা, বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই।